মানে ওই পুরীর পাখা উড়া যায় উড়াল দিয়া যায় রে উড়াল দিয়া যায় মানব জনম দুঃখ ভরা জগৎ দেখা যায় আসমানে ওই পুরীর পাখা উড়া যায় উড়াল দিয়া যায় রে উড়াল দিয়া যায় সুখের আশা শুনেছি মালতী খুব সুন্দরী ছিল, হয়তো সেটাই তার কাল হয়। এই রূপ তার কাল হয়। হ্যাঁ, তাই তো তাকে আত্মহত্যা করতে হয়। চলো আবু বকরের বাড়ি যাই, ঘটনার বিবরণ তার কাছে জানি। তাই তো বাড়ি নাই, করতে গেছে তার দুলাভাইয়ের সাথে গেছে। মালতী দিদি, পুরি হও নাই তুমি? তুই চিনিলু কি করিও মালতী? নাম কইলে যে ওরে নিজ মুখে নাম কইলে মালতী। মালতীর কপালে তার ভগবান কি লিখেছিল জানোয়ার গুলানের হাতে, তার ধম্ম নাশ হলো, জীবন গেল। এই হস্তি বাড়ি দৌড়ি আইছে, তার বাদে এই হস্তি বাড়ির খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই হইতে এই হস্তি বাড়ির খালের নাম হয় পাগল্লির খাল। কতবার কত পূর্ণিমার রাইতে বাপ চাচারা নিজ চক্ষে ওই খালের পানি হইতে সোনার চড়ি পিন্দা হাত ভাসি উঠবে দেখছে। কোন কি সত্যই দেখিছে? মুরব্বির কথা সত্যি হওয়ার নয় কেন? হ্যাঁ, মুরব্বির কথা তো এলা তরকারের খোসা, বঠির আঘাত ছিলি ফেলে দেও। এখন মন্দ যুগ, এখন ঘোর কলিকাল, তাই বলে কি দুনিয়া থাকি সত্য উঠে গেছে না? মানুষের মন থাকিয়া দয়া মায়া নিকাশ হয়ে গেছে। মালতীর উপর যখন অত্যাচার হয় জগৎ কান্দে নাই? দেশের উপর যখন পাকিস্তানের মিলিটারি মারি ধরি লাশ করিছে তখন মনে নাই? তিন দিন তিন রাত বৃষ্টি হয়ে আসমান কাঁদে জারে জার হয়। আমার বিশ্বাস, আমার তো মনে কয় যে মালতিক যে হাত পানির অতলে নিয়ে যায় সে সেই রানীর চুড়িপিন্দা হাত। শোকে তাপে মায়ের মতন করে স্বজ্ঞে নিয়ে যায়। আরে শামু, বকর মিয়ার কিষান যায়? আরে এত্তি আয়, এত্তি আয়। ওরে ডর আসল রে বাপ, এত্তি আয়, একখান কথা শুনি যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আদব চলন ঠিক আছে তোর? মুসলমানের মতো সালাম দিবার ভুলিস নাই। হ্যাঁ, তবে মুসলমানের মতো এক কথা ক দেখি বাপ মুখ, মালতী কি পরি হইয়া গেছে? পরি কি তুই দেখেছিস? পরি আসি তোকে সাক্ষাৎ দিছে? হয় হয়। পরি কাক কয়, পরি দেখতে কেমন? পরি তুই চিনিস? তুই বুঝলু কি করিয়া? পরি রসগোল্লার দোকানে দেখিস না সাইনবোর্ডে ছবি আছে, পরি ফুলের মালা গলা দিয়া হাতে রসগোল্লা থালা নিয়ে আসমান দিয়ে উড়ি যায়। সেই পরি নিজ চক্ষে তুই?
হয় আমার টাইম নাই, আমার মাছ কুটিবে বলে বসে আছে, মোর বেলা হয়ে যায়, মাছের বাজারও বা খতম হয়ে যায়। এই মই যাও। স্যাংরার বিশ্বাস কি পড়ি দেখিছে? পড়ি কেবল নিজ চক্ষে দেখা কেনে, আগে পরে কথা কি, মই তো একবার এক পরির সাথে কথাও কইছো। কন কি পরির সাথে কথাবার্তা? সে কবে? সেই 71 সাল সংগ্রামের সময়, যখন পাকিস্তানের মিলিটারি জলেশ্বরী পর্যন্ত আসি যায়, যখন আদকষা নদী পার হয়ে গ্রামে গঞ্জে নামি পড়ে মিলিটারি, মানুষ খুন করতে থাকে, মেয়ে মানুষের ইজ্জত নিবার থাকে, লুটপাট করতে থাকে, তখন তখন উপায়ন্তর না দেখিয়া এক গুণিনের কাছে গেছিলাম। আমরা তো আমার ধরো আসমান জমিনের মেলা খবর রাখে। বল তোর কোন বিপদ? বিপদ? আমার তো কোনো বিপদ নহয়, আমার একলার বিপদ নহয়, সারা দেশেরই বিপদ। পাকিস্তান তো বাঙালিক মারি শেষ করি ফেলাল, বঙ্গবন্ধু এক আসিল ভরসা, তাকেও নাকি বাঁধি নিয়ে গেছে। খেলা উপায়? আপনার বসত মেলা জিন পড়ি, কাউ খেলা ডাকি গণিক অন্ত, এ দাজ্জাল শেষ হইবে কবে? মনে আছে সেই সব দিনের কথা, সেই অত্যাচারের কথা, নাকি ভুলি গেছেন সবাই? কি সেই দিন স্মরণ আছে, এলাও স্মরণ আছে। তোমার তো স্মরণ থাকিবেই বাহে, তোমার দুই দুই বেটাক মারছিল মিলিটারি, তোমার তো স্মরণ থাকিবেই। তার বাদে সেই গুণিন, তখন রাতের বেলা চারিদিক আন্ধার, গুণিন কী সব মন্ত্রতন্ত্র পড়িল, ওই আন্ধার ঘরে মুই তার সামনত বসা, আসমান হইতে পরি নামি আসলো, মুই তাক না দেখি, কেবল এখন ঝাপসা ধুঁধলা আলা আসে ঘরের মধ্যে পড়িল। গুণিন তখন কহিল, পরি গো, যদি দয়া করিয়া পায়ের ধুলা দিছেন তো এমার একখান প্রশ্নের উত্তর দেন। পরি তখন মানুষের স্বর ধরিয়া চ্যাও চ্যাও করিয়া কহিল, মুই শুনু স্পষ্ট। কহিল, বেশি সময় নাই, শয়তানের গোড়ত আগুন দেন সকলে মিলিয়া। এই পরির কথা ঠিক হয়েছে কি হয় নাই, সকলে মিলিয়া যুদ্ধ করছেন কি না, দেশ স্বাধীন হয়েছে কি না, কন এলা? পরি তো কইছিল সমুদয়, সেই পরিক অবিশ্বাস করি কেমন করিয়া? আমরা জলেশ্বরী থেকে আসছি, আবু বকর আপনারই তো বেটা। কেন বাপ, তোমরা দূর থেকে এসেছেন, আমার সাহ কি কোনো দোষ করেছে?
না চাচিমা, এই দু একটা কথা আলাপ সালাপ আর কি। তোমরা আমার সাহক চিনো, জলেশ্বরী কলেজে পড়িত, তোমরা তার সাথে পড়িতেন? ও দেখা করতে আইসো, কিন্তু তার শরীরে তো তাপ, জ্বর আজ তিন দিন দুপল। ডাক্তার করেন নাই? ডাক্তার ডাক্তার কি করিবে, পড়িতে যদি পায় জোয়ান ছেলে দুর্বল হয়ে যায়, জ্বর তাপ হয়, মুখে কোনো রুচি নাই, খালি এক চিন্তা, পরিত রক্ত শুষে খায়। দেখো তোমরা যদি বুঝায় সুজায় পরীর খেয়াল মাথার থেকে ঝাড়ি ফেলতে পারো তবে আসেন, ঘরে আসেন, বকুর ঘরে আসে, আস বকর। এ বকর দেখ তোর দোস্ত রয়েছে, নামাজে রক্ত বয়া যায় বাপরা, আমি যাই। আপনারা? আমরা জলেশ্বরী, আমরা আপনার কথা অনেক শুনেছি, আপনি এখানে দোকান নিয়েছেন, মুক্তিযুদ্ধের অনেক বই তুলেছেন সেই দোকানে, গ্রামের ছেলে মেয়েদের উৎসাহ দেন সেই বই পড়তে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে, তাদের সেই বই আপনি ধার দেন, আমরা সবই শুনেছি। তবে এও কি শোনেন নাই? এর জন্য আমার দোকানের উপর হামলা হয়, দোকানের সব বই রাস্তায় ফেলে দেওয়া হয়, আমি গ্রামের একধারে পড়ে আছি, একা আছি, মাঝে মাঝে খুব সাহস হারা হয়ে যায়, আপনারা কি আমাকে একটু সাহস দিতে পারিবেন? সাহস দিতে এসেছেন? না মানে আমরা পরীর বিষয়ে, মানে আপনার মাও কইলেন আপনারা নাকি পরীতে পাই। পরীত পায় হামাক, আপনারা সে গল্প শুনতে আসছেন? হ্যাঁ, একটা নিরীহ মেয়েকে নগেন মাস্টারের মতো এক নিরীহ শিক্ষকের মেয়েকে ধর্ষণ করা হয়, তার ভিটে জমি দখলের জন্য তাকে হুমকি দেওয়া হয়, আপনারা তার কোনো তালাশ করিতে আসেন নাই, তার কোনো বিচার নাই, আর আমি আমি তাদের কথা দিন রাত্রি চিন্তা করি বলে আমার বলা হয় পরীত পায়। যান যান বেরিয়ে যান, চলে যান। ও বাবারা বাবারা, ওয়াক ফিরান, বুড়ি হয়ে গেছো, তাও আল্লাহ মুখ নেয় না, আবু বকরের দোকান বন্ধ, রোজগার পাতি সব বন্ধ, গাভিন দেখেন দুধ দেয় তাও সাত দিন বন্ধ, দুধ বেচে যে দু টাকা পাই তাও বন্ধ, আল্লাহ এ দফায় ব্যাটাক না হারাই, আপনারা যান বাবারা ওয়াক ফিরান, বোধহয় আবার খাল পাড়ে গেছে। খাল পাড়ে? হয় বাবা, যান আপনারা যান। তামসা দেখতে তোমরা আসছেন? হ্যাঁ তামসা, তামসাই বটে, এই জগৎ এক তামসা, মুক্তিযুদ্ধ তামসা, যান যান চলে যান, যান টাউনে যায় ফুর্তিতে মজি থাকেন, বিপক্ষের দলে যায় যোগ দেন, আমরা দিকে উৎসন্ন হয়ে যাই, ওনাদের টনক না নড়ে, মালতী পরি হয়ে গেছে শুনিয়ে পরি দেখতে আসিছে, হ্যাঁ দেখিবেন পরি দেখিবেন, মালতী দেখা দেবে, তোমার ঘাড় ভাঙিতে ওই ফির উড়ে আসবে, অপেক্ষা করেন। যুবকেরা ভয় পায়, আবু বকরের উন্মত্ত চেহারা দেখে
তারা জলেশ্বরীর পথ ধরে। অনেক সময় এগোবার জন্যে মানুষকে পেছন দিকে যেতে হয়। মালতীপুরীর এই কাহিনী নিয়ে আর অগ্রসর হবার আগে আবু বকরের জীবন আমরা খানিকটা পেছন থেকে জেনে নিই না কেন। গ্রামের ছেলে আবু বকরের স্বপ্ন ছিল সে একটা সরকারি চাকরি নেবে। আবু বকর স্বপ্ন দেখত সরকারি চাকরিতে উন্নতি করতে করতে সে একদিন রাজধানী ঢাকা পর্যন্ত পৌঁছে যাবে। তখন আর তাকে পায় কে, পেছনে পড়ে থাকবে হস্তি বাড়ি। গল্পের বই পড়াশোনা করিবার কালে গল্পের বই পড়া ঠিক না বাপ? গল্পের বই নয় মা, গল্পকথা নয়, ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস। কেমন করি আমরা স্বাধীন হইলাম, দেশের যুবকেরা মুক্তিযুদ্ধ করিল, পাকিস্তানিরা আমার মানুষ মারিল। বাপ জানো তো পাকিস্তানের মিলিটারির হাতে। মা মা কান্দে না, মা 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 কান্দে না, মা কান্দে না, মা মা কান্দে না, কান্দিলে তোর বাপজন ফিরিবে না। তোমার মন সম্মান করে মা, আমাকে ছাড়িবার ইচ্ছা না করে। কোন মায়ে বেটাক ছাড়ি একলা বাড়ির থাকবার সাইরে বাপ? দুইটা মোটে বাচ্চা, পড়া দেখা দিবার হবে সন্ধ্যাবেলা এক ঘন্টা, তারপর তোর টাইম ফ্রি। মোটে তো 9টা বাজে, জানি আমাকে আপনার পড়াবার কথা নয়, শুধু আমার বোনদেরকে। তা দিলেন না হয় আমাকেও পড়া বুঝাইয়া। কোন পাতায় এই যে এগুলো কি? হ্যাঁ তা মুখ কান দেখি শুকনো কেনে? নাস্তা আস্তে কিছু করো নাই, এটা তো ভালো কথা না। না খেয়া থাকলে দেহ পড়ি যাইবে, তখন আর অফিস আর হইবে না, একেবারে সোজা গিয়ে হাসপাতালে। খেয়ে দেখেন তো সায়াসিনি কম হয় কি না। মুখখানে আমার শুকনো লাগতেছে কেন? শহরে মোল্লার বাড়ি, তো যত্ন করে না, ঠিক মতো খাবার দেয় না। আসমানে ওই পুরীর পাখা উড়া যায়, উড়াল দিয়া যায় রে, উড়াল দিয়া যায়, মানব জনক